এখানে ফুটবল কিভাবে সেভ করা হচ্ছে বা গোলকিপার কীভাবে প্র্যাকটিস করা হয় সেটা এখানে প্র্যাকটিস করা হচ্ছে আমরা দেখব এটা একটা সুন্দর পরিবেশ রয়েছে এখানে বাঁশের ঝাড়ের বাগান রয়েছে তার তলাতে বার্পস সেটিং করা রয়েছে আমরা দেখব দুটো বিদেশি ছেলে কিভাবে এখানে তারা প্র্যাকটিস করতে এসেছে ফুটবল গোলকিপার শেখার জন্যে আমরা দেখবো তারা এখন প্রস্তুত আমরা তাদের খাটে দেখে উপভোগ করব। তারা দুজনে চেষ্টা করছে বলকে সেভ করার ভালোভাবে কিন্তু হয়তো প্রথম তো তার জন্য পারছে না ওরা আর এমনভাবে বলকে হিট করা হচ্ছে বল একবারে দূরে গিয়ে পড়ছে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে হয়তো কন্টিনিউ এইভাবে প্র্যাকটিস করলে তারা শিখে নেবে কীভাবে গোলকিপার বলকে সেভ করে এই পদ্ধতিটি তাদের কাছে সহজ হয়ে যাবে এমনভাবে বলটা হিট করেছে যে বার পোস্টটি ভেঙে গেছে দেখা যাচ্ছে বার পোস্টটি হয়ে গিয়েছিল মানে বলের স্পিড খুব তবুও গোলকিপার বলটাকে সেভ করার চেষ্টা করেছিল এবার প্রতিপক্ষ অপর ছেলেটি এবার তাকে হিট করছে বলটি সে আবার গোলকে সেভ করতে পারছে কি না বা বলকে সেভ করতে পারছে কিনা সেটা আমরা দেখব এবার সুন্দরভাবে ভাবে বলটাকে সেভ করেছে গোলকিপার গোলকিপারের বাড়ি একটু দূরে কুমারপুরে দুজনে কুমারপুরে তারা এখানে প্র্যাকটিস করার জন্য এসেছে দেখি আমি একটা মারি क्या क्या इसलिए शमित क्या क्या इसलिए আমরা সবাই খেলাটিকে খুব উপভোগ করছি যারা যারা খেলতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই বাজার বাগানে আসবে খেলা প্র্যাকটিস করার জন্যে আরও অনেকে খেলার জন্য এখানে আসছে তারাও প্র্যাকটিস করবে গোলকিপার কীভাবে করতে হয় সেটা শিখবে দেখা যাক পরের বলটি কিভাবে সে হিট করে হ্যাঁ এবার বলটি খুব ভালো হিট করেছিল কিন্তু সেভও হয়ে গেছে এখানে আরও অনেক দর্শক বা খেলোয়াড় আছে তারাও খেলতে চায় আমার দেখতে পাচ্ছি আশেপাশে আরও খেলোয়াড় এখানে প্রবেশ করছে বাচ্চা বাচ্চা সব খেলোয়াড় রয়েছে তারা বল খেলার চেষ্টা মানে প্র্যাকটিস করবে সেই জন্য বলটা কাড়াকাড়ি করছে